সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বাক্যগুলো নিয়ে এসেছি সেই বাক্যগুলো হচ্ছে বাচ্চার শরীর নিয়ে। বাচ্চার শরীর যাতে খারাপ না হয় তার জন্য যে উপদেশগুলো আমরা দিয়ে থাকি, এবং বাচ্চার শরীর খারাপ হলে যে পরবর্তীকালে অন্য বাচ্চারও স্কুলে গিয়ে শরীর খারাপ হতে পারে, সেই জন্য আমরা বাচ্চাকে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকি যে এই কাজগুলো তোমরা করবে, এই কাজগুলো তোমরা করবে না, সেই ধরনের বাক্যগুলো হচ্ছে এই বাক্যগুলো। তো নতুন করে শুরু করা যাক। যে প্রথম বাক্য হচ্ছে কি, হাঁচি দেওয়ার সময় মুখ ঢেকে রাখো। তো বাচ্চাদেরকে এটা আমরা আমাদেরকে শেখাতে হবে যে যখন তোমরা হাঁচবে বা কাশবে তখন অবশ্যই তোমার মুখ ঢেকে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে তোমরা হাঁচবে। তো কি করবে, যে হাঁচি দেওয়ার সময় মুখ ঢেকে রাখো, যে কভার ইওর মাউথ হোয়াইল কাশি দেওয়ার সময়, হাঁচি দেওয়ার সময়, স্নিজিং। ঢেকে রাখার ইংরেজি আমরা এবার দেখবো যে ইংরেজিগুলো কি কি। ঢেকে রাখার ইংরেজি হচ্ছে কভার করা। আমরা অনেক সময় বলি যে কভার করো, কিন্তু অনেক সময় কি হয় ঠিকঠাক মানেগুলো বুঝি না। তো কভার মানে হচ্ছে ঢেকে রাখা, কভার ইওর মাউথ, মাউথ মানে হচ্ছে মুখ, তোমার মুখ, ইওর মাউথ, কভার ইওর মাউথ, মুখ ঢেকে রাখো। হোয়াইল কখন, হাঁচি কোন সময়ে, হোয়াইল স্নিজিং, SNEEZING, হোয়াইল স্নিজিং, হাঁচি দেওয়ার সময় মুখ ঢেকে রাখো। তাহলে স্নিজিং মানে হচ্ছে কি, হাঁচি দেওয়া, স্নিজ, স্নিজ করা মানে হচ্ছে হাঁচি দেওয়া, SNEEZ। তো স্নিজিং মানে হচ্ছে কি, হাঁচি দেওয়া। কাশি করার সময় মুখ ঢেকে রাখো, কভার ইওর মাউথ হোয়াইল কাফ। কভার ইওর মাউথ, কভার হচ্ছে ঢেকে রাখা, কভার ইওর মাউথ, তোমার মুখ, হোয়াইল কোন সময়, কাফ, COUGH, কাফ মানে হচ্ছে কি, যখন ঠান্ডা লেগে যায় বা বুকে কফ জমে যায় বা কাশির সময় সেটাকে আমরা কি বলি, কাফ, হোয়াইল কাফ, কাশি করার সময় মুখ ঢেকে রাখো। এরপর বাচ্চাদের নখ সবসময় বড়ই হয়, তো স্কুলেও স্যারেরা বা ম্যাডামেরা বাচ্চাদের নখ দেখতে থাকে, তো বাড়িতেও আমাদেরকে দেখতে হবে। তার জন্য আমরা কি বলি, তোমার নখ দেখাও, তখন ইংরেজিতে কি বলবে, শো মি ইওর, সরি এখানে নাক লেখা আছে তাহলে আমি নাক বলতে নোজ করে দিলাম, আর যদি নখ হতো তাহলে কি হতো, নেল হতো, নেলস, NAIL, নেল মানে হচ্ছে নখ, নেলস, নখগুলি দেখাও। ওকে, তো শো মি ইওর নোজ, তোমার নাক দেখাও, তোমার নাক দেখাও, শো মি ইওর নোজ, আর যদি বলি নখ দেখাও তাহলে শো মি ইওর নেলস। ওকে, নাক পরিষ্কার রাখো। এবার কি উপদেশ দিই, উপদেশ দিই বাচ্চাদের যে নাক সবসময় পরিষ্কার রাখবে, তো কি হবে, কিপ, রাখার ইংরেজি হচ্ছে কিপ ইওর নোজ ক্লিন, বা কিপ ক্লিন ইওর নোজ, বা কিপ ইওর নোজ ক্লিন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার রাখা, CLEAN, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার রাখা, কিপ ইওর নোজ, তোমার নাক পরিষ্কার রাখো। ওকে, এন্ড যদি বলি যে নাক পরিষ্কার রাখো সব সময়, কিপ ইওর নোজ ক্লিন এভরি টাইম। ওকে, এভরি টাইম মানে সব সময়। রুমাল দিয়ে নাক পরিষ্কার করো, রুমাল দিয়ে নাক পরিষ্কার করো, পরিষ্কার করার ইংরেজি কি আমি আগে বলেছি যে ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, তাহলে ক্লিন, ক্লিন ইওর নোজ উইথ এ হ্যাঙ্কি, হ্যাঙ্কি, HANKY, আমরা রুমালকে শর্ট স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলি হ্যাঙ্কি, ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে কি, হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ,
handkerchief মানে হচ্ছে কি রুমাল handkerchief মানে হচ্ছে রুমাল বা clean your nose তোমার নাক পরিষ্কার করো clean your nose পরিষ্কার করো with a hanky বা with a handkerchief with a cloth ওকে with a cloth clean your nose তোমার নাক পরিষ্কার রাখো with a hanky with a handkerchief বা with a clean cloth পরিষ্কার কাপড়ে তোমার নাক পরিষ্কার করো ওকে তোমার হাত দেখাও হাত দেখানোর নিচে কি শো শো মি ইওর হ্যান্ডস দেখো এখানে আমি বলেছিলাম তোমার নাক দেখাও শো মি ইওর নোজ এখানে আমাদের নাক হচ্ছে একটা তাই এখানে নোজ লিখেছি আমাদের হাত হচ্ছে দুটো তার জন্য প্লুরাল প্লুরাল হওয়ার জন্য আমি এখানে একটা এস বসেছি তাহলে হ্যান্ডস শো মি ইওর হ্যান্ডস তুমি কি হাত ধুয়েছো তুমি কি হাত ধুয়েছো ডিড ইউ ওয়াজ ইওর হ্যান্ডস এই ওয়াশ নিয়ে ওয়াশ মানে হচ্ছে ধোয়া আর ইংরেজি হচ্ছে ওয়াশ করা তো এই ওয়াশ নিয়ে আমি আগের যে ভিডিওগুলো রয়েছে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি ওয়াশ সম্বন্ধে বলেছি তোমরা ওই ভিডিওগুলো এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে সেই ভিডিওটা দেখে নাও Did you wash your hands? তুমি কি হাত ধুয়েছো? Did you wash your hands? তোমার হাত খুব নোংরা. Your hands are so dirty. Your hands. তোমার হাত HANDS তোমার হাত যেখানে এখানে আমি হ্যান্ডস দুটো হাত তার জন্য এখানে আমি আর লাগিয়েছি এ আর ই সো খুব খুব নোংরা খুব ডার্টি ডি আই আর টি ওয়াই ডার্টি ডার্টি মানে হচ্ছে নোংরা ওকে ইওর হ্যান্ডস আর সো ডার্টি তোমার হাত খুব নোংরা ভালো করে হাত ধুয়ে ফেলো তারপর আমরা বলি যে ভালো করে হাত ধুয়ে ফেলো তখন কি বলবে ওয়াশ ইওর হ্যান্ডস ওয়েল ওকে বা আমরা কি বলবো যে প্রপারলি সঠিকভাবে প্রপারলি ওকে ওয়াশ ইওর হ্যান্ড ওয়েল বা ওয়াশ ইওর হ্যান্ড প্রপারলি ওকে তোমার দাঁত সঠিকভাবে পরিষ্কার করো দেখো পরিষ্কার করার ইংরেজি আমি কি বলেছি ক্লিন ক্লিন ইওর টুথ হবে না টিথ হবে আমাদের যখন আমরা বলবো একটা দাঁত হচ্ছে টুথ একটা দাঁত হচ্ছে টুথ টি ডবল ও টি এইচ কিন্তু যখন আমি বলবো যে তোমার দাঁত পরিষ্কার করো তখন একটা দাঁত তো বলবো না তখন বলবো যে দাঁতগুলো পরিষ্কার করো তখন আমরা টুথের বদলে প্লুরালে কি লিখবো টিথ টি ডবল ই টি এইচ টিথ বা বলবো টিথ তো ক্লিন ইওর টিথ প্রপারলি তো দাঁত পরিষ্কার করাকে আমরা ক্লিন ইউজ করি না সব সময় তো দাঁত যেটা সঠিক ভালো ইংরেজিতে বাক্য তখন কি বলি ব্রাশ বি আর ইউ এস এইচ ব্রাশ ইওর টিথ প্রপারলি ওকে তো তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে এই বাচ্চাদের ইংরেজি কিডস ইংলিশ নিয়ে একটি বই আসতে চলেছে যেটা বইটা আসবে জানুয়ারি মাসে 2020 তো সেই বইটা তোমরা কিভাবে পাবে বা তোমরা কিভাবে ওখান থেকে আমার কাছ থেকে কালেক্ট করবে তার ডেসক্রিপশনটা আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমি লিখে দেব এবং সেখানে গিয়ে কোন লিংকে গিয়ে ক্লিক করে সেই বইটা তোমরা কালেক্ট করতে পারবে সেটা তোমরা ওখান থেকেই পেয়ে যাবে এবং খুব যত সামান্য পয়সা দিয়ে তোমাদেরকে বইটা হয়তো কিনতে হবে তো সেই বইটা আসবে এবং তোমরা অপেক্ষা করো আশা করছি সেই বই দিয়ে বাবা মারা বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলবে বাচ্চারা বাবা মাদের সঙ্গে কিভাবে কথা বলবে বা শিক্ষকদের সঙ্গে বাবা মারা যখন প্যারেন্টস মিটিং হয় তখন সেখানে গিয়ে কিভাবে কথা বলবে বা শিক্ষকেরা বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলবে সেই সমস্ত কনভারসেশন বা সেই সমস্ত বাক্যগুলো ওই বইতে থাকবে এবং ওই বইতে পুরোপুরি একটা ডিটেলস থাকবে যে বাচ্চাদের এবিসিডি থেকে যে বাক্যগুলো বা যে যে ওয়ার্ডগুলো সেগুলো ওই বইয়ের মধ্যে থাকবে তো আশা করছি এই বইটা থেকে খুব উপকৃত হবেন তোমরা তো পরের বাক্যতে আবার চলে আসে যে প্রতিদিন ব্রাশ করো
তো ব্রাশ করার ইংরেজি হচ্ছে কি প্রতিদিন দাঁত পরিষ্কার করার ইংরেজি ক্লিন ইওর টিথ, বা বলেছি ব্রাশ ইওর টিথ, তো প্রতিদিন ব্রাশ করো, তো কি বলবে? ব্রাশ ব্রাশ ইওর টিথ এভরি ডে, ব্রাশ ইওর টিথ এভরি ডে, ব্রাশ ইওর টিথ, ব্রাশ করো ইওর টিথ, তোমার দাঁতের ব্রাশ করো এভরি ডে। এভরি ডে মানে হচ্ছে প্রতিদিন। ওকে, আমি যেমন এখানে লিখেছিলাম যে নাক পরিষ্কার করো সবসময়, সবসময় দেখো সেখানে লিখেছি এভরি সময়, এভরি টাইম, এভরি টাইম, এভরি ডে, প্রতিদিন, প্রতি ইংরেজি হচ্ছে কি এভরি। ওকে, সেকেন্ড বাক্য তো কি আছে, জল নিয়ে মুখ কুলকুচি করো, জল নিয়ে মুখ কুলকুচি করো। কুলকুচি করার ইংরেজিটা প্রথম আপনাদের জানতে হবে, তো কুলকুচি করার ইংরেজি হচ্ছে কি রিন্স, আর আই এন এ জি, রিন্স, রিন্স ইওর, রিন্স ইওর মাউথ, রিন্স ইওর মাউথ উইথ ওয়াটার, রিন্স ইওর মাউথ উইথ ওয়াটার বা ইউজিং ওয়াটার। ওকে, ওয়াটার মানে হচ্ছে জল, রিন্স মানে হচ্ছে কুলকুচি করা, রিন্স ইওর মাউথ উইথ ওয়াটার বা রিন্স ইওর মাউথ ইউজিং ওয়াটার। প্রত্যেকদিন, প্রত্যেকদিন দুবার করে ব্রাশ করবে টুথপেস্ট দিয়ে, কি কি বলবে যে প্রতিদিন দুবার দিয়ে, প্রত্যেকদিন দুবার ব্রাশ করবে টুথপেস্ট দিয়ে, তাহলে আমরা কি বলবে, ব্রাশ ব্রাশ, এই জায়গাটা মুছে ফেললাম, ব্রাশ ইওর টিথ, ব্রাশ ইওর টিথ টুয়াইস এ ডে, টুয়াইস এ ডে, টুয়াইস এ ডে, টুয়াইস এ ডে, প্রত্যেকদিন দুবার। আমরা প্রত্যেকদিন ইংরেজি কি করেছি এখানে এভরি ডে, যখন আমরা বলবো প্রত্যেকদিন দুবার, তো টুয়াইস এ ডে, TWICE, টুয়াইস দুবার, টুয়াইস এ ডে একদিনে দুবার, টুয়াইস এ ডে, ব্রাশ ইওর টিথ টুয়াইস এ ডে ইউজিং টুথপেস্ট, TOOTH টুথপেস্ট, PASTE ইউজিং টুথপেস্ট, বা আমরা লিখতে পারি কি উইথ টুথপেস্ট। ওকে, ব্রাশ ইওর টিথ টুয়াইস এ ডে উইথ টুথপেস্ট, বা ব্রাশ ইওর টিথ টুয়াইস এ ডে ইউজিং টুথপেস্ট, দু ধরনের বাক্য এভাবে বলতে পারি। জিভ ছোলা দিয়ে জিভ ছুলে নাও, জিভ ছোলা দিয়ে জিভ ছোলো, তখন কি বলবে, ক্লিন, ক্লিন ইওর, জিভের ইংরেজি হচ্ছে কি টাং, TONGUE, ক্লিন ইওর টাং উইথ টাং, TONGUE টাং স্ক্র্যাপার, CRAPER টাং স্ক্র্যাপার, ক্লিন ইওর টিথ উইথ টাং স্ক্র্যাপার, বা ইউজিং, উইথ এর বদলে আমরা ইউজিংও বলতে পারি, ক্লিন ইওর টাং ইউজিং টাং স্ক্র্যাপার, টাং স্ক্র্যাপার হচ্ছে মানে হচ্ছে SCRAPER স্ক্র্যাপার, টাং স্ক্র্যাপার মানে হচ্ছে জিভ ছোলা, ক্লিন ইওর টাং উইথ টাং স্ক্র্যাপার। পরের বাক্য কি আছে, চোখে মুখে জল নাও, বা চোখে মুখে জল দাও, কি হবে যে গিভ, গিভ দি ওয়াটার গিভ দ্য ওয়াটার টু ইয়োর মাউথ, এখানে দুবার চলে এসছে ইয়োর, টু ইয়োর মাউথ, বা গিভ দ্য ওয়াটার ইয়োর আইস, গিভ দ্য ওয়াটার টু ইয়োর আইস, বা গিভ দ্য ওয়াটার টু ইয়োর মাউথ। আমরা চোখে মুখে বলতে আমরা সম্ভবত চোখই বুঝি, তো সেই জন্য আমি আইসও লিখে দিলাম,
give the water to your eyes but give the water to your mouth তখন চোখে মুখে জল না কুলকুচি করো মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করো আমি আগেও দেখো এখানে লিখেছি কুলকুচি করা হয়েছে কি রিনস r i n s e তাহলে কি বলবো রিনস রিনস কুলকুচি করো মাউথ ওয়াশ দিয়ে রিনস ইওর মাউথ কি দিয়ে ইউজিং মাউথ ওয়াশ আমরা মাউথ ওয়াশ কিনি সেই মাউথ ওয়াশ দিয়ে রিনস ইওর মাউথ ইউজিং মাউথ ওয়াশ মাউথ ওয়াশ ধরনের ধরনের লিকুইড পাওয়া যায় যে লিকুইড দিয়ে আমরা কি করে লাস্টে মুখ ধোয়ার পরে কুলকুচি করে নিই যাতে কি হয় ব্যাকটেরিয়া গুলো যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যে রয়েছে বা বাচ্চাদের মুখের মধ্যে রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলো বেরিয়ে যায় তো তখন আমি আবার একটা বাক্য এসেছে ভাবি যে এখন ব্যাকটেরিয়া গুলি তোমার মুখ থেকে বেরিয়ে গেছে তাহলে কি বলবে নাও নাও দা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ইংরেজি হচ্ছে ব্যাকটেরিয়া বি এ সি টি আর আই এ ব্যাকটেরিয়া হ্যাভ রান আউট বেরিয়ে গেছে ফ্রম ইওর মাউথ নাও দ্য ব্যাকটেরিয়া হ্যাভ রান আউট ফ্রম ইওর মাউথ বা নাও দ্য ব্যাকটেরিয়া হ্যাভ রান অ্যাওয়ে ফ্রম ইওর মাউথ ওকে তারপরে এইসব হয়ে যাওয়ার পরে এই সমস্ত জিনিস হয়ে যাওয়ার পরে এইগুলো যদি বাচ্চারা সব করে নেয় ওয়াও দ্যাটস মাই বয় বা দ্যাটস ইজ এ গুড বয় বা ইউ আর এ গুড বয় তুমি ভালো ছেলে ইউ আর গুড বয় তুমি ভালো ছেলে তো আজকে এই পর্যন্ত আমার সঙ্গে এই বাক্যগুলো আশা করছি তোমরা সবাই প্র্যাকটিস করছো যদি ভালো করে প্র্যাকটিস না করো তো ভিডিওটা আবার নতুন করে দেখে নাও আর যদি এই ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার এবং লাইক করতে প্লিজ ভুলবে না তো আশা করছি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো আজকের জন্য টাটা এবং বাই বাই